পথ শিশুদের পূজোয় নতুন জামা কিনতে ফেলে দেওয়া ওষুধের খাপ দিয়ে অসাধারণ দুর্গা প্রতিমা বানালেন কৃষ্ণগঞ্জের এক গৃহবধূ। কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে, এই উক্তিটিকে বাস্তব জীবনে পুনরায় আরও একবার প্রমাণিত করে দিলেন নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানা এলাকার বাসিন্দা গৃহবধূ পাপিয়া কর। ভালো কিছু করে দেখানোর অদম্য ইচ্ছা শক্তি যে মানুষকে তার লক্ষ্যে প্রতিষ্ঠা করে তারই এক জ্বলন্ত নিদর্শন হলেন এই গৃহবধূ। দুর্গাপূজার সময় স্টেশন ও ফুটপাথবাসী ছোট ছোট অসহায় হতদরিদ্র পরিবারভুক্ত শিশুদের নতুন জামা কাপড় দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর অদম্য আগ্রহ জন্মেছে তার মনে। তবে হ্যাঁ, তার স্বামী বা পরিবারের অন্য কোনো সদস্যের উপার্জিত অর্থ থেকে নয়, তার নিজের স্বরোজগারে। সংসারে যাবতীয় দায়িত্ব পালনের ফাঁকে ফাঁকে ওষুধের ফেলে দেওয়া অবাঞ্ছিত স্টিপ বা খাম দিয়ে গৃহবধূ পাপিয়া দেবী তৈরি করে ফেললেন ঝাঁ চকচকে দৃষ্টিনন্দনকারী দুর্গা প্রতিমা মূর্তি। তার এই শিল্পত্বে মুগ্ধ হয়ে যদি কোনো সহৃদয় ব্যক্তি অথবা কোনো ঔষধ ব্যবসায়ী ন্যায্য মূল্যের নিরিখে দুর্গা প্রতিমাটি ক্রয় করেন, তাহলে সেই অর্থ ব্যয় করে তিনি নতুন জামা কাপড় বিতরণ করার মধ্য দিয়ে দুর্গা পুজোর মরশুমে খুশি করতে চান ওই সব অসহায় কচি কাঁচা শিশুদের। মূলত সেই কারণেই তিনি ফেলে দেওয়া ওষুধের স্টিপ সংগ্রহ করে প্রায় 6.5 মাসের দীর্ঘ প্রচেষ্টায় ও 13,000 টাকা ব্যয়ে তিলে তিলে গড়ে তুলেছেন তার এই নন্দনিক দুর্গা প্রতিমাটি। ঠিক একইভাবে এর আগেও তিনি কাগজ, পাট, সবজির বীজ, গমের পাতা দিয়ে এই ধরনের মূর্তি তৈরি করেছিলেন। গত বছরও সুপারি দিয়ে তৈরি দুর্গা প্রতিমা বিক্রয় করে পুজোর সময় নতুন জামা কাপড় তুলে দিয়েছিলেন স্টেশন ও ফুটপাথবাসী ছোট ছোট শিশু ও তাদের পরিবারের হাতে। শুধু তাই নয়, সারা বছর ধরে এই সব শিশুদের বিনা পারিশ্রমিকে পড়াশোনা শেখান পাপিয়া দেবী, যাতে দুর্বিষহ দারিদ্রতাকে জয় করে ভবিষ্যতে তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে পারে, এটাই তার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন ওই গৃহবধূ। পাপিয়া দেবীর স্বামী পেশায় একজন সাধারণ সবজি বিক্রেতা। ফুটপাতে বসে সবজি বিক্রি করে যে অর্থ উপার্জন হয় তাই দিয়ে এক সন্তান ও স্ত্রীকে নিয়ে জীবন অতিবাহিত করেন তিনি। তবে এই ধরনের সামাজিক কর্ম ও শিল্পকলার ক্ষেত্রে মানসিকভাবে তাকে সমর্থন করেন পাপিয়া দেবীর স্বামী ও পুত্র, এমনটাই জানান ওই গৃহবধূ হস্তশিল্পী। এছাড়াও তার এই শিল্পকলার মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্যতা বজায় রাখা ও মারণ ব্যাধি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক বার্তা তুলে ধরতে এই বছর ঔষধের ফেলে দেওয়া স্ট্রিপ দিয়ে তৈরি দুর্গা প্রতিমার এক হাতে গাছ ও অপর হাতে করোনার মূর্তি স্থাপন করেছেন পাপিয়া দেবী। পাশাপাশি অশুভ শক্তি অসুরের মূর্তিটিতেও করোনার রূপ ফুটিয়ে তুলেছেন তিনি। তার মতে মহামারীর হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে, প্রাকৃতিক ভারসাম্যতা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করা উচিত, তাহলে গ্লোবাল ইকোসিস্টেম সঠিক পথে পরিচালিত হবে বলে মনে করেন তিনি। মূলত সেই কারণেই দুর্গা প্রতিমার এক হাতে অস্ত্রের বদলে গাছ দিয়ে এই বার্তাই সর্বসাধারণের মধ্যে পৌঁছে দিতে চেয়েছেন এই গৃহবধূ হস্তশিল্পী। এছাড়াও শুভ মাতৃশক্তির দ্বারা অশুভ শক্তির বিনাশ ঘটবে এই প্রত্যাশা নিয়েই অসুরের মূর্তিটি করোনার আদলে গড়েছেন তিনি। সর্বোপরি সর্বশক্তি রূপিণী মা দুর্গা করোনারূপী অসুর নিধন করে পৃথিবীকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনবেন বলেই শুধুমাত্র আঠা ও ফেলে দেওয়া ওষুধের স্টিপ বা খাম দিয়ে এই দুর্গা মূর্তি তৈরি করেছেন গ্রাম্য সাধারণ পরিবার থেকে উঠে আসা গৃহবধূ হস্তশিল্পী পাপিয়া কর।
দুর্গাটা দুর্গার যে মূর্তিটা বানিয়েছি সেটা ওষুধের ফাঁকা হাফ স্লিভ যেগুলো বলে, তার একটাই কারণ হচ্ছে এখন আমার যেটা বার্তা যায় যে এখন তো পুরো পৃথিবীটাই করোনা হোক যাতে হোক অসুস্থ, আমার পুরো পৃথিবীটাই অসুস্থ, ওই জন্য মায়ের হাতে আমি একটা করোনা দিয়েছি এবং করোনার জন্য পড়াশোনা লো মানে টাকা পয়সা সব কিছুই মানে ক্ষতিগ্রস্ত, ব্যবসা শিক্ষা ওই জন্য প্রত্যেকের হাতে একটা করে করোনা আছে এবং মা বার্তা দিচ্ছেন বা আমার বার্তা দেওয়া মাকে দিয়ে যে ইকোসিস্টেম ঠিক না হলে আপনার গাছ ফুল পাখি এরা যদি আমাদের ইকোসিস্টেমটা যদি ঠিক না থাকে তাহলে পৃথিবীটাকে বাঁচানো কোনো মতেই সম্ভব নয়, ওই জন্য আমি এই বার্তাতে দেওয়ার চেষ্টা করেছি যে বেশি করে গাছ লাগান, যেমন মায়ের হাতে গাছ আছে এবং ওষুধটাকে আমি করোনার আকার দিয়েছি যাতে ভ্যাকসিন নিতে বলছে সকলকে সরকার, এই জন্য ওষুধের মানে ত্রিশুলের ফলাটা হয়েছে ভ্যাকসিন, যাতে প্রত্যেকে ভ্যাকসিন নিন এবং পরিবেশটাকে সুস্থ রাখার জন্য গাছ লাগান এবং ওষুধের খাপটা হচ্ছে আমরা সারা পৃথিবীটাই অসুস্থ, এই জন্য প্রত্যেকে ওষুধের ওপরেই আমরা আছি, এই সেই স্ট্রিপটাকে আমি কাজে লাগিয়েছি এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজে লাগ কাজ করাটা আমার নেশা। কতদিন ধরে কাজটা চলছে? এটা সাড়ে ছ মাস। কী আছে কী কী দিয়ে করা হচ্ছে কাজটা? এটা শুধু আঠা আর ওষুধের স্ট্রিপ। বার্তা কী দিচ্ছে, এটা কোথায় যাবে? এখনও সেইভাবে ঠিক হয়নি, আমি তৈরি করছি, অবশ্য আমার প্রত্যেকবারই একটাই উদ্দেশ্য থাকে এই দুর্গাটা বিক্রি করে আমি আমার বা যে স্টেশনে বা ফুটপাতের বাচ্চাদের পড়াই তাদের কাছে যাই তাদের জামা কাপড় দেওয়া, তাই এইবারও বার্তা তাই যদি এটা আমি বিক্রি করতে পারি তাহলে সেই অর্থ আমি তাদের কাজেই লাগাবো। আপনার সংসারে কে কে আছে? ছেলে আর স্বামী। স্বামী কী ব্যবসা করেন? আমার স্বামী সবজি বিক্রি করেন ফুটে বসে। এই কাজের প্রতি তাদের কতটা আগ্রহ আছে, কতটা আপনাকে সাহায্য করে তারা? মানসিকভাবে তো পুরোটাই সাপোর্ট করে, কারণ এই কাজটা এতটাই ধৈর্যের, কারোর পক্ষে সেইভাবে সম্ভব নয়, ওষুধের স্ট্রিপ খুঁজে এনে দেওয়া, তারপর হয়তো কোনোটার সময় ছেলে অনেক সাহায্য করছে, এইভাবেই সাহায্য করে এবং সবথেকে বড় সাহায্য মানসিক সাপোর্ট যেটা আমি পাই ওদের কাছে, কারণ সব কাজ সেরে তো আমাকে করতে হয়, সেটা যদি ওরা সুযোগ না দিত আমার পক্ষে সম্ভব হতো না। আপনার নাম? আমার নাম পাপিয়া কর। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।